রহমানির রহিম, আজকে আমরা বাংলা সাহিত্যের 1900 সালের পরে গুরুত্বপূর্ণ কিছু পত্রিকা নিয়ে আলোচনা করব, যেগুলো বিসিএস পরীক্ষায় প্রায় সময় আসে। সর্বপ্রথম আমরা আলোচনা করব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর রচিত পত্রিকাগুলো নিয়ে। 1920 সালে আঙ্গুর, 1923 সালে দ্য পিস, 1937 সালে বঙ্গভূমিক এবং 1947 সালে তকবির নামে চারটি পত্রিকা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদনা করেন। এটা আমরা সহজে মনে রাখতে পারি এভাবে যে আঙ্গুরের মধ্যে শান্তি পেলাম, বঙ্গভূমিতে তকবির দিলাম। তাহলে আমরা যদি এই কবিতাটা মনে রাখি, তাহলে আমাদের দ্বারা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর পত্রিকাগুলো মনে রাখা সহজ হবে। আঙ্গুরের মধ্যে শান্তি পেলাম, বঙ্গভূমিতে তকবির দিলাম। তাহলে আঙ্গুর হলো কিশোর পত্রিকা, শান্তি হলো দ্য পিস, বঙ্গভূমিক আর তকবির দিলাম থেকে তকবির, 1920, 23, 47। এরপরে আমরা আসি 5 থেকে 10 পর্যন্ত পত্রিকাগুলোর মধ্যে। 1900 সালে মোজাম্মেল হক লহরি নামে একটি পত্রিকা সম্পাদনা করেন। এটা আমরা এভাবে মনে রাখতে পারি, মোজাম্মেল হলো মুসলিম ভারতের লহরি। তাহলে মোজাম্মেল হকের দুইটা পত্রিকা আছে, 1900 সালে একটা, 1920 সালে একটা। তো মোজাম্মেল হক মুসলিম ভারতের, মুসলিম ভারত 1920 সালে সম্পাদনা করেন আর লহরি 1900 সালে সম্পাদনা করেন। তাহলে মোজাম্মেল হক মুসলিম ভারতের লহরি। এরপরে দেখি এক সাল পরে, 1901 সালে রামানন্দ চট্টোপাধ্যায় প্রবাসী নামে একটা পত্রিকা সম্পাদনা করেন। রামানন্দ চট্টোপাধ্যায়, এটা আমরা এভাবে মনে রাখতে পারি, যারা প্রবাসের মধ্যে থাকে, রাম রাম বলে ডাকে এবং আনন্দ করে, তারা তাদেরকেই প্রবাসী বলা হয়। তো এভাবে মনে রাখতে পারি যে রাম আনন্দ, রাম রাম করে যারা আনন্দ করে প্রবাসে, তাদেরকেই প্রবাসী বলা হয়। যে রাম আনন্দ সে প্রবাসী পত্রিকা সম্পাদনা করে। এরপরে আমরা আসি 1908 সালে বাসনা পত্রিকা। 1908 সালে বাসনা পত্রিকা সম্পাদনা করেন শেখ ফজলুল করিম। শেরে বাংলা এ কে ফজলুল হক বাংলাদেশের পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিল। তার অনেক কামনা ছিল, বাসনা ছিল যে বাংলাদেশ স্বাধীন হবে। সর্বশেষে পাকিস্তান থেকে 1971 সালে তার বাসনা অনুযায়ী বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখান থেকে মনে রাখতে পারি যে শেখ ফজলুল করিম, তার পত্রিকা হলো বাসনা। প্রমোদ চৌধুরী সবুজ পত্র। এরপরে 1922 সালে ধূমকেতু পত্রিকাটা সম্পাদনা করেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের তিনটা পত্রিকা, 1922 ধূমকেতু, 1925 লাঙ্গল এবং 1941 নবযুগ। কাজী নজরুল ইসলাম 1942 সালের 9 জুলাই হঠাৎ করে বাকশক্তি হারিয়ে ফেলেন। তে উনি যখন বাকশক্তি হারান, তার ঠিক 1 বছর আগে দৈনিক নবযুগ পত্রিকাটা সম্পাদনা করেন। আর 1922 সালে ধূমকেতু, এটা তার ডাকনাম বা উপাধি বা ছদ্মনাম। 1925 সালে লাঙ্গল। তাহলে আমরা মনে রাখব যে কাজী নজরুল ইসলামের তিনটা পত্রিকা। 37তম বিসিএস পরীক্ষায় আসছে যে দীনেশ রঞ্জন দাস কর্তৃক পত্রিকা কোনটি, তো এর আনসার ছিল কল্লোল পত্রিকা। কল্লোল পত্রিকার মধ্যে জসীম উদ্দিনের কবর যে কবিতা, সেটা সর্বপ্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকার মধ্যে। এটা 1923 সালে দীনেশ রঞ্জন দাস সম্পাদনা করেন। 1925 এবং 27-এর মাঝখানে 1926-এ আরেকটি পত্রিকা আছে, যেটার নাম হইল কালী কলম। এটা সম্পাদনা করেন প্রেমেন্দ্র মিত্র। কালী ছাড়া কলম চলে না, আবার কলম ছাড়া কালীর কোনো কাজ নাই। কলমের মধ্যে যখন কালী ভরবে, তখনই কলম কাজ করবে। এই জন্য কলম এবং কালী একজন আরেকজনের মিত্র এবং দুইটার মধ্যে অনেক প্রেম ভালোবাসা আছে। তো এখান থেকে আমরা মনে রাখতে পারি যে প্রেমেন্দ্র মিত্র 1926 সালে কালী কলম পত্রিকাটা সম্পাদনা করেন।
27তম বিসিএস আছে মাসিক মোহাম্মদি নামের পত্রিকাটি কে সম্পাদনা করেন, যেটার আনসার ছিল মোহাম্মদ আকরাম খা। মোহাম্মদ আকরাম খার তিনটা পত্রিকা আছে, মোহাম্মদের ম দিয়ে মাসিক মোহাম্মদি, আকরাম খার আ দিয়ে দৈনিক আজাদ, খার খা দিয়ে দৈনিক খাদেম। তিনটা পত্রিকা সম্পাদনা করেন মোহাম্মদ আকরাম খা। তার মধ্যে 1927 সালে মাসিক মোহাম্মদি এবং 1935 সালে দৈনিক আজাদ এবং দৈনিক খাদেম। এটা আমরা মনে রাখব যে 27 এবং 1935, 27তম বিসিএসের প্রশ্ন এটা যে মাসিক মোহাম্মদি কে রচনা করেন, সাল 1927। 1927 সালে টোটাল তিনটা পত্রিকা, তার মধ্যে একটা হলো শিখা পত্রিকা, যেটা প্রথমে সম্পাদনা করেন আবুল হোসেন, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয়বার এটার সম্পাদক ছিল কাজী মোতাহার হোসেন। কাজী মোতাহার হোসেনের একটা উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ হয়েছে সঞ্চয়ন, এটা আমরা খেয়াল রাখব। প্রগতি 1927 সালে সম্পাদনা করেন বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু আমরা মনে রাখতে পারি যে গৌতম বুদ্ধ প্রকৃতি নিয়ে কবিতা লিখত, গৌতম বুদ্ধ প্রকৃতি নিয়ে কবিতা লিখত। গৌতম বুদ্ধ থেকে বুদ্ধদেব, প্রকৃতি থেকে প্রগতি, যেটা 1927 সালে সে সম্পাদনা করেন। আরেকটা হলো 1935 সালে কবিতা পত্রিকা, যেটা বুদ্ধদেব বসু সম্পাদনা করেন। তাহলে 1927 1935, মোহাম্মদ আকরাম খা 1927 1935, দুজনের ক্ষেত্রে একই। তাহলে গৌতম বুদ্ধ প্রকৃতি নিয়ে কবিতা লিখত, প্রকৃতি 1927, প্রগতি এবং কবিতা হইল 1935। এরপরে আমরা আসি সৌগাত পত্রিকা নিয়ে। 16তম বিসিএস এবং 22তম বিসিএস পরীক্ষার মধ্যে আসছিল যে সৌগাত পত্রিকাটা কে সম্পাদনা করেন, যেটার আনসার হবে মোহাম্মদ নাসিরুদ্দিন। 1928 সালে মোহাম্মদ নাসিরুদ্দিন সৌগাত নামক পত্রিকাটা কী করেন, সম্পাদনা করেন। আমরা নাসির সৌদাগরের কথা মনে রাখব, যে নাসির সৌদাগর সে অনেক ভালো ব্যবসায়ী দোকানদার। নাসির সৌদাগর থেকে মনে রাখব নাসির সৌগাত। এরপরে আসে 1930 সালে জয়তী এবং মাহে নও দুইটা পত্রিকা সম্পাদনা করেন আব্দুল কাদির। এটা আমরা এভাবে মনে রাখতে পারি যে সবে কদরে যারা পেয়ে যায়, 30 দিনের মধ্যে একটা মাত্র রাত, তো 30 দিন থেকে 1930 সাল মনে রাখব। একটা রাত যে পেয়ে গেল সে জয়ী হয়ে গেল, আর যে পায় নাই সে জয়ী হইতে পারে নাই। তাহলে জয় থেকে জয়তী, পারে নাই থেকে মাহে নৌ, আর 30 দিনের রোজা থেকে 1930। 1931 সালে পরিচয় নামের একটা পত্রিকা সম্পাদনা করে সুধীন্দ্রনাথ দত্ত, যাকে ক্লাসিক কবি বলা হয়। যারা সৎ, যারা সুধী, যারা সাধবী, তাদেরকেই আসলে আধুনিক বা ক্লাসিক বলা হয়, আর তাদের পরিচয় পাওয়া মুশকিল। যারা সুধী হয় এলাকার মধ্যে তাদের পরিচয় পাওয়া মুশকিল। এখান থেকে মনে রাখব পরিচয় পত্রিকা সম্পাদনা করেন সুধীন্দ্রনাথ। 38তম বিসিএসে আছে পূর্বাশা পত্রিকাটা কে সম্পাদনা করেন, যেটার উত্তর হবে সঞ্জয় ভট্টাচার্য। 1932 সালে সম্পাদনা করেন। সঞ্জয় দত্তের অনেক আশা ছিল আগে যে সে কোটিপতি হবে, সে বড় ব্যবসায়ী হবে, কিন্তু এই পূর্বাশা তার পুরা হয়নি। এখান থেকে মনে রাখবো যে সঞ্জয় ভট্টাচার্যের পত্রিকার নাম পূর্বাশা। জাজাকাল্লাহ খাইর।